ইরানকে আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে ইসরায়েল। এছাড়াও জানবেন, প্রথমবারের মতো 21,000 কোটি রুপির অস্ত্র রপ্তানি করেছে ভারত। ইরানকে আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে ইসরায়েল। গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন চলমান রয়েছে। এরই মধ্যে ইসরায়েল ইরানকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ওয়াইজ বলেছেন, সিরিয়া ইরানের কনসুলেটে ইসরায়েলের কথিত হামলা নিজের মাটিতে অন্য দেশকে লক্ষ্যবস্তু করার মতো। আল জাজিরাকে ওয়াইজ বলেন, সামগ্রিকভাবে এটি এখন একটি কম সীমার আঞ্চলিক যুদ্ধ বলে মনে হচ্ছে। এটি এখন একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নেয়নি, তবে দেখা যাচ্ছে যে ইসরায়েল এই সংঘাতকে প্রসারিত করার জন্য তার শক্তিতে সব কিছু করার চেষ্টা করছে। প্রথমবারের মতো 21,000 কোটি রুপির অস্ত্র রপ্তানি করেছে ভারত। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অস্ত্রের বাজারে একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে, এর মধ্যেই ভারত নিজের অস্তিত্ব জানান দিল। বিশ্ববাজারে প্রথমবারের মতো 21,000 কোটি রুপির বেশি অস্ত্র রপ্তানি করে নজির গড়ল দেশটি। সোমবার এই তথ্য প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাতে চাই, দেশের যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে অভূতপূর্ব সাফল্য পেয়েছি আমরা। চলতি অর্থবছরে 21,000 কোটি রুপির প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। তিনি আরও জানান, 2023-24 অর্থবছরের তুলনায় এবার 32.5% বেড়েছে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি, টাকার অঙ্কে যা 21,083 কোটি।